আজকে আমরা জানব পূর্ব বর্ধমান জেলা সম্বন্ধে। আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আজকে পূর্ব বর্ধমান জেলার আমি সব ডিটেলস বলবো। ফার্স্ট, ভূপ্রকৃতি। রাঢ় অঞ্চলের মধ্যে অবস্থিত বর্ধমান জেলা। রাঢ় অঞ্চল সাধারণত উঁচু নিচু। বর্ধমানে বেশিরভাগ অঞ্চল ভাগীরথী, দামোদর ও অজয় নদের পলিতে গঠিত। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতার ভিত্তিতে জেলাটিকে তিন ভাগে ভাগ করা হয়। ভাগীরথীর পশ্চিম পাড় থেকে আউসগ্রাম থানার পূর্ব সীমা পর্যন্ত ভূভাগের উচ্চতা 40 থেকে 50 মিটার এবং আউসগ্রাম থেকে দুর্গাপুর পর্যন্ত ভূভাগের উচ্চতা 80 মিটার এবং উত্তর পশ্চিমে ঝাড়খণ্ড এবং কয়েকটি অনুচ্চ পাহাড় দেখা যায়, এগুলি 50 ফুটের বেশি নয়। লিঙ্গ অনুপাত হিসাবে 943/1000টি, স্থাপিত 1947। আয়তন 7,024 বর্গ কিলোমিটার। শহরাঞ্চলে কৃষি জমির পরিমাণ 35.09%। সীমানা উত্তরে বীরভূম, দক্ষিণে হুগলি, পূর্বে নদিয়া ও পশ্চিমে বাঁকুড়া। জনসংখ্যা 77,23,663 জন। সাক্ষরতা হার 70.18%। প্রতি বর্গ কিমিতে লোকসংখ্যা 1100 জন। জেলা সদর বর্ধমান। প্রধান খনিজ দ্রব্যের নাম হচ্ছে কয়লা ও লোহা। মহকুমা হচ্ছে 6টি, আসানসোল, দুর্গাপুর, কাল্লা, কাটোয়া। বর্ধমান সদর উত্তর, বর্ধমান সদর দক্ষিণ। সদর শহরটি যে নদীর তীরে অবস্থিত সেটি হল দামোদর। পুরসভা রয়েছে 9টি, গ্রাম পঞ্চায়েতের সংখ্যা 277টি, পঞ্চায়েত সমিতি 31টি, জেলা পরিষদের সংখ্যা 1টি, বিধানসভার আসন হচ্ছে 25টি, লোকসভার আসন 3টি, যেমন বর্ধমান দুর্গাপুর, বর্ধমান পূর্ব, আসানসোল। থানা ও ব্লকের সংখ্যা, থানা হচ্ছে 32টি, ব্লক হচ্ছে 31টি। বর্ধমান বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল 1960 সালে। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রাথমিক স্কুলগুলি হলো 4000টি, মাধ্যমিক স্কুল হচ্ছে 478টি, উচ্চ মাধ্যমিক স্কুল হচ্ছে 299টি ও টেকনিক্যাল কলেজ আছে 26টি এবং 1টি বর্ধমান বিশ্ববিদ্যালয় রয়েছে। ধান উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান প্রথম, মানে পশ্চিমবঙ্গের মধ্যে বর্ধমান হচ্ছে প্রথম স্থান। নদ নদীর নাম হচ্ছে, নদ হচ্ছে অজয় দামোদর, নদী হচ্ছে ভাগীরথী, বাঁকা, ব্রাহ্মণী। শিল্পগুলি হল কাগজ, লোহা, ইস্পাত। বিখ্যাত স্থান হচ্ছে নজরুল ইসলামের গ্রাম চুরুলিয়া, যেখানে নজরুল ইসলামের বাড়ি আছে এবং কার্জন গেট আছে। এখানে বর্ধমান রাজবাড়ি আছে, বর্ধমান বিশ্ববিদ্যালয় আছে। এইটাই হলো আমাদের আজকের শেখার জন্য। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবেন, আর যদি না ভালো লাগে ডিসলাইক মেরে দেবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।